সফল এবং ব্যর্থ মানুষদের মধ্যে মাত্র একটি পার্থক্য, তা হল গড়ে তোলা অভ্যাস। আপনার গড়ে তোলা অভ্যাসই আপনার জীবন ও কর্মকে পরিচালনা করে এবং আপনাকে সফল ও ব্যর্থ বানায়। শিক্ষকরা লিখেছেন, সফলরা এমন কিছু অভ্যাস গড়ে তোলে যা ব্যর্থরা পছন্দ করে না, এমনকি সফলরাও এগুলো করতে পছন্দ করে না, কিন্তু তারা যে কোনো মূল্যে তা করে। 70-এর দশকের মাঝামাঝি সময়ে স্টিফেন আর কভে তার বিখ্যাত দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটির কাজ শুরু করেন। এখানে গত 200 বছরের সফলতার গল্পগুলো বিশ্লেষণ করে তিনি তার থিসিস তৈরি করেন। বইটি প্রথম প্রকাশিত হয় ইংল্যান্ডে 1989 সালে। সেখানে তিনি 7টি অভ্যাসের কথা উল্লেখ করেন। তো চলুন জেনে নেওয়া যাক 7টি অভ্যাস সম্পর্কে, যেগুলো তিনি গবেষণা করে বের করেছেন। বি প্রোঅ্যাক্টিভ। আপনি কি কখনো আপনার ভেতর থেকে বেরিয়ে এসে মনের চোখ দিয়ে আপনাকে দেখেন? দেখে কি সন্তুষ্টি বোধ করেন? যদি না করেন তাহলে নিজেকে পাল্টান। আপনি অন্যদের কিভাবে দেখেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বর্তমান জীবন আপনারই অতীত কর্মের ফসল? সো অ্যাকসেপ্ট এভরিথিং। এখন ঝর্ণাধারার মতো লক্ষ্যের দিকে চোখ রেখে যে কোনো বাধাকে পাশ কাটিয়ে অথবা অতিক্রম করে পথ চলার চর্চা শুরু করুন। অজুহাত বাদ দিন, এটি প্রথম অভ্যাস। বিগিন উইথ দ্য ইন্ড ইন মাইন্ড। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন তো, আপনি কি শেষ পর্যন্ত চিন্তা করে লক্ষ্য দেখি নিয়ে এরপর শুরু করেন? উত্তরটা নিশ্চয় না। কিন্তু পৃথিবীর সেরা মানুষরা সবাই যে কাজটি শুরু করেন না কেন, ওটা শেষ দৃশ্য মনে গেঁথে নিয়ে শুরু করেন, আর এই জন্যই কারো নেতিবাচক কথা সমালোচনা তাদেরকে থামাতে পারে না। অথচ আমরা দেখি, চেষ্টা করি, পারি কি না, এই টাইপের চিন্তা নিয়ে শুরু করি বলেই ব্যর্থ হই। আজ থেকে আপনিও লক্ষ্যের শেষ বিন্দুতে ফোকাস করে কাজ শুরু করার অভ্যাস গড়ে তুলুন। পুট ফার্স্ট, থিঙ্ক ফার্স্ট। জীবনটাকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজানো একটি অভ্যাস। কোন কাজটি এই মুহূর্তে জরুরি সেটা নির্বাচনে ব্যর্থ হলে আপনি সারা জীবন পিছিয়ে থাকবেন। থিঙ্ক উইন উইন। জিতুন এবং জিতুন, এটিও একটি অভ্যাস। আগে অন্যকে জিতিয়ে দিন, দেখবেন লং রানে আপনিও জিতবেন। সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। প্রথমে বুঝুন, এরপর বোঝান। অন্যদিকে প্রথমে অন্যকে বুঝুন, এরপর আপনাকে বুঝবে। প্রথমে শুনুন, এরপর বলুন। সিনারজাইজ। মনের চোখে ইতিবাচক ভবিষ্যৎ দেখে নেয়ার একটি চর্চা গড়ে তুলুন, এরপর আপনার নির্ধারিত কাজে নেমে পড়ুন। শার্পেন দ্য স। প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলার অভ্যাস করুন। গতকালের আপনি আর আজকের আপনি যেন একই পজিশনে না পড়ে থাকেন সেদিকে খেয়াল রাখুন। প্রতিদিন নিজেকে আরো একটু জ্ঞানী, আরো একটু বিচক্ষণ এবং আরো একটু বুদ্ধিমান করে তৈরি করুন। আশা করি সবাই এই 7টি অভ্যাস গড়ে তুলে নিজেদেরকে সফল মানুষদের কাতারে নিয়ে যেতে সক্ষম হবেন।